আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ডিবি কার্যালয় থেকে আদালতে নিয়ে আবু তাহাকে ছাড়া হলো নিজ জিম্মায়। এরপরই থাকছে পুলিশের দাবি, আবু তাহা সহ চারজন ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন। এছাড়া জানিয়ে দেব খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে গণতন্ত্র মুক্তি পাবে বললেন গয়েশ্বর চন্দ্র রায়। আরো থাকছে বাইং হাউজের নামে মাদকের ল্যাব, উচ্চবিত্ত তরুণ তরুণীদের আনাগোনা। সর্বশেষ জানিয়ে দেব শনিবার অতি ভারী বৃষ্টি ও ভূমিধসের পূর্বাভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটা লাইক দেওয়ার জন্য। রাতে আবু তহা, মোহাম্মদ আদনান, গাড়ি চালক আমির হোসেন ও মোহিদকে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। ইসলামী বক্তা আবু তহা, মোহাম্মদ আদনান ও তার দুই সঙ্গীকে জবানবন্দি দেওয়ার পর নিজ জিম্মায় ছেড়ে দিয়েছেন আদালত। শুক্রবার 18 জুন রাত 12:45 এ আদেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজউদ্দিন। এর আগে রাতে আবু তহা, মোহাম্মদ আদনান, গাড়ি চালক আমির হোসেন ও মোহিদকে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। তাদের উদ্ধারের পর বিকেলে রংপুর ডিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবু মারুফ হোসেন জানান, আবু তহা, মোহাম্মদ আদনানকে রংপুরে তার প্রথম স্ত্রীর বাসা থেকেই উদ্ধার করা হয়েছে। আদনানের সঙ্গে উদ্ধার করা হয় তার তিন সঙ্গীকে। তহা আদনান গাইবান্ধা এক বন্ধুর বাড়িতে আত্মগোপনে করেছিলেন বলেও জানান তিনি। সূত্র সময় নিউজ। ইসলামী বক্তা আবু তহা সহ চারজন ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন গাইবান্ধার ত্রিমোহনী এলাকার তার বন্ধু শিহাবের বাসায়। শুক্রবার বিকেলে 4:45 রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় ব্রিফিং এ এ তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার অপরাধ আবু মারুফ হোসেন। 10 জুন রাত থেকে নিখোঁজ ছিলেন আবু তহা আদনান। তার মা রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। নিখোঁজের 8 দিন পর পাওয়া গেল তাকে। তিনি সপরিবারে রংপুর শহরে থাকেন। তার মা আজেদা বেগম প্রথম আলোকে বলেছিলেন, তার ছেলে অনলাইনে আরবি পড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদে জুমার খুতবা দিতেন। 10 জুন বৃহস্পতিবার ঢাকার একটি মসজিদে খুতবা দেওয়ার উদ্দেশ্যে রংপুর থেকে বিকেল 4টার দিকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন। সঙ্গে ছিলেন তার দুই সঙ্গী আব্দুল মুহিত ও ফিরোজ। এছাড়া গাড়ি চালক হিসেবে ছিলেন আমিরউদ্দিন ফয়েজ। রাত 2:36 আদনানকে তার স্ত্রী ফোন দিলে তিনি বলেন, তিনি এখন ঢাকায় গাবতলিতে আছেন, মুঠোফোনের চার্জ প্রায় শেষ হয়ে গেছে। এরপর থেকে আদনান সহ সবার মুঠোফোনই বন্ধ ছিল। এর আগে তহার শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর আজহারুল মণ্ডল এ বিষয়ে কোনো কথা বলেননি। পরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। তহার নানা বাড়িতে গেলে ভেতর থেকে কেউ বের হননি, কেউ এ বিষয়ে কোনো কথা বলেননি। আবু তহা সহ চারজনকে বিকাল 2:45 দিকে রংপুর কোতোয়ালি থানায় নেওয়া হয় বলে জানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রশিদ। সূত্র প্রথম আলো। খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে গণতন্ত্র মুক্তি পাবে বললেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে দেশ ও গণতন্ত্র মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার 18 জুন সকালে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আয়োজিত এক দোয়া মাহফিল আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। সেই সাথে গুমের সকল ঘটনার কারণ সরকার জানে বলে মনে করেন বিএনপির এই নেতা। তার অভিযোগ, নিজেরা গুম হওয়া ভয়ে সরকার সেসব তথ্য প্রকাশ করছে না। সূত্র চ্যানেল 24। বাইং হাউজের নামে মাদকের ল্যাব, উচ্চবিত্ত তরুণ তরুণীদের আনাগোনা। রাজধানীতে ভয়ঙ্কর মাদক, ক্রিস্টাল, আইস সহ নানা ধরনের মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে একটি চক্রের মূল হোতা সহ 6 জনকে আটক করেছে র‍্যাব। আটকরা হলেন মূল হোতা মোহাম্মদ তৌফিক হোসাইন 35, মোহাম্মদ আমিরুল চৌধুরী ওরফে জুবেইন 37, মোহাম্মদ আরাফাত আবেদিন ওরফে রুদ্র 35, মোহাম্মদ রাকিব বাশার খান 30, মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে সবুজ 27, মোহাম্মদ খালেদ ইকবাল 35। র‍্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে এই 6 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে আইস, ইয়াবা, বিদেশি মদ, গাঁজা এবং 13টি বিদেশি অস্ত্র, রেপ্লিকা অস্ত্র ও
ইলেকট্রিক শক যন্ত্র মাদক সেবনের সরঞ্জাম ও ল্যাবরেটরি সরঞ্জাম আদি উদ্ধার করা হয় র‍্যাবের দাবি তারা উত্তরা এলাকায় বাইং হাউজের নামে অফিস ভাড়া নিয়ে ওই অফিসকে মাদক প্রক্রিয়াজাতকরণের মেদ ল্যাব হিসেবে ব্যবহার করছিল সেখানে মাইন আইসের মাদক আইসের সঙ্গে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে পরিমাণ বাড়ানো ইয়াবা রং পরিবর্তন কিংবা ইয়াবা আইস ঘুমের ঔষধের সমন্বয়ে ঝাঁকি বা ককটেল বানানো হতো শুধু মাদক প্রক্রিয়াজাতকরণই নয় কথিত ওই ল্যাবে নিয়মিত আনাগোনা ছিল মাদক সেবী তরুণ তরুণীদের তারা সেখানে মাদক সেবন এবং পরবর্তীতে বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হতো চক্রটি কৌশলে সেসব কার্যকলাপ ভিডিও করে রাখত যা দিয়ে পরবর্তীতে তাদের করা হতো ব্ল্যাকমেইলিং এ চক্রে 10 থেকে 15 জন সদস্য রয়েছে তারা মাদক আইস ও ঝাঁকি সেবন কেনা বেচায় জড়িত এর বাইরেও 40 থেকে 50 জন রয়েছেন যারা নিয়মিত এই চক্রের মাদকদের ক্রেতা র‍্যাব জানিয়েছে চক্রের মূল হোতা ও সমন্বয়কারী তৌফিক অর্থ যোগানদাতা জুবেইন ও খালেদ রুদ্র কেমিস্ট হিসেবে মেথ ল্যাব পরিচালনা করতেন আর সবুজ মাদক সংগ্রহ ও সরবরাহকারী এবং বাকিরা মাদক বিপণনের সঙ্গে জড়িত রুদ্রের নামে 3টি মামলা মাদক মামলা রয়েছে এবং জুবেইনের নামে 1টি হত্যা চেষ্টা মামলা রয়েছে এদের মধ্যে জুবেইন লন্ডন থেকে বিবিএ তৌফিক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ খালেদ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং রুদ্র ও সাইফুল এইচএসসি পাস শুক্রবার বিকালে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন তাদের মেথ ল্যাবটির মূল কেমিস্ট এইচএসসি পাস রুদ্র ও তার কয়েকজন সহযোগীরা পরিচালনা করতেন তারা আইস ও ইয়াবার পরীক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিল বাজার থেকে বিভিন্ন ঔষধ ও কেমিক্যাল আইসের সঙ্গে মিশিয়ে পরিমাণ বাড়িয়ে বিক্রি করতেন এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ইয়াবার রং পরিবর্তন এবং ঝাঁকি তৈরি করতেন ঝাঁকি তৈরিতে তার তরল পানীয়র সঙ্গে ইয়াবা ঘুমের ঔষধ ও অন্যান্য নেশা জাতীয় ঔষধ মেশাতেন এই ঝাঁকি ইয়াবার চেয়েও শক্তিশালী র‍্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন তারা দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত ইয়াবা সেবনে চরম আসক্তির পর্যায়ে পৌঁছায় পরবর্তীতে আসক্তির মাত্রা বাড়াতে বিগত কয়েক বছর ধরে তারা আইস গ্রহণ শুরু করে তারা বিভিন্ন সময়ে উঠতি বয়সী তরুণ তরুণীদের নেশায় উদ্বুদ্ধ করত তিনি বলেন ক্রিস্টাল আইস মাদকটি দামি হওয়ায় সাধারণত বেশিরভাগ ক্রেতাই উচ্চবিত্ত পরিবারের সন্তান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি আরো বলেন তৌফিককে আমরা চক্রের মূল সমন্বয়ক হিসেবে পেয়েছি আগে তারা ইয়াবা কারবারে জড়িত ছিল সময়ের সঙ্গে সঙ্গে 2 বছর ধরে নতুন মাদক ক্রিস্টাল আইস নিয়ে কাজ শুরু করে সময়ের প্রয়োজনে এখন ঝাঁকি প্রস্তুত করছিল তারা চক্রটি টেকনাফ মিরপুর গুলশান বনানীর বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ক্রিস্টাল আইস সংগ্রহ করে সেগুলো তাদের সার্কেলে সরবরাহ করত এই একটি গ্রুপের বাইরে আরো কয়েকটি ক্লোজ গ্রুপ রয়েছে বলে জানা গেছে তাদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে অস্ত্রের ব্যবহার প্রসঙ্গে র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন আটক জুবেইনের এইম গেমিং এর নেশা ছিল মাদক সেবনের পর তারা ওই অস্ত্র দিয়ে এইম গেমিং এর নামেও জুয়াও খেলত এছাড়া যারা মাদক গ্রহণের জন্য আসত তাদের ভয়ভীতি পরিদর্শনের জন্য ব্যবহার করা হতো সূত্র যুগান্তর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার 19 জুন বিকেল 4টার মধ্যে ঢাকা চট্টগ্রাম সহ দেশের 4টি বিভাগের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার 18 জুন এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তায় বলা সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার বিকেল 4টা থেকে
থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা চট্টগ্রাম রংপুর ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ৪০ থেকে ৮৮ মিলিমিটার অতি ভারী ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। আবহাওয়া অফিসের সন্ধ্যার বুলেটিনে জানানো হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম রংপুর ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে বলেও জানানো হয় বুলেটিনে। সূত্র বাংলাভিশন।